আমি এসেছি যাদবপুর থেকে। আচ্ছা, কতদিন আগে ধামে এসেছিলে? আমি বাবাকে আমি হঠাৎ ভিডিও দেখতে দেখতে এরকম বাবার ফটো দেখতে পাই, তখন থেকেই বাবার ভিডিও ফলো করতে করতে আমার একটা বিশ্বাস জেগে গেল। কারণ বিশ্বাস জাগার পরে আমি সমস্ত ভিডিও দেখার পরে আমি যা সব নিয়মগুলো আছে সেই ইয়েতেই আমি বাবার ফটো প্রতিষ্ঠান করলাম। আমার ঠাকুরের জায়গা খুব একটা ঠিক জায়গায় ছিল না, ময়ে উঠে আমাকে ঠাকুর দিতে হতো। হ্যাঁ, জানি না বাবার মনে হয় ইচ্ছে ছিল, আমি তারপরে বাবার একটা সিংহাসন করলাম, নিচে পাতলাম, পেতে এক মনে বাবাকে ডাকতাম। আমি তো অ্যাপয়েন্টমেন্টের জন্য স্বরূপদার সাথে তারপরে কথা ইয়ে করলাম, উনি সমস্ত কিছু সব পাঠালেন। পাঠানোর পর থেকে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তারপরে আমি তিন চারবার এসেছি। আসার পরে গত 19 তারিখে আমি এসেছিলাম। 19 তারিখে এসে যে আমার হাজবেন্ড যেহেতু চলে যাবে আমি পারবো না আসতে, দিলেন অরিজিৎ কুন্দ্রু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আচ্ছা আচ্ছা, তারপরে বাবার সাথে সেদিনকে আমি কিছু ইয়ে করতে পারি। তো আমি আমি সন্ধ্যাবেলায় বাবার নামে যখন এক মানে একদিন বাবাকে যেই রূপে দেখেছি অটোমেটিক আমার দুটো চোখে জল দিচ্ছে। তখন ওই মন্ত্রটার মধ্যে কিছু একটা তো আছে। আচ্ছা আচ্ছা, কি মনস্কামনা পূর্ণ হয়েছে আপনার? আমার চারটি প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি 19 তারিখে এসেছে, 22 তারিখে সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাকি ভক্তদের কি বলতে চাইছেন? বাকি ভক্তদের মনে যদি বিশ্বাস থাকে বাবার কাছে আসবে অবশ্যই। আমি এমনকি সবাইকে বলি, আমার যেহেতু কাজ হয়েছে আমি প্রার্থনা করে অনেক কিছু মানে যবে থেকে আমি ঠাকুর দেখেছি সঙ্গে সঙ্গে কিছু দেখতে পাচ্ছি। মানে এমন বাধা আছে যে মানুষ আমাকে রীতিমতো হেড দিত সে পর্যন্ত বাড়ি। আজকে আপনি কিসের জন্য এসেছেন ধামে? আমার বাপের বাড়ি জয় শ্রী। জয় শ্রী।